ছাত্রীরা, আমরা আজকে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আমরা আজকে দেখাবো জেএসসি এর গণিত 6.1 এর পার্ট টু। আজকে আমরা পার্ট টু তে আলোচনা করব অপনয়ন পদ্ধতি। আমরা আমাদের বোর্ড বইয়ের 13 নম্বর অঙ্কটা এখন আমরা করার চেষ্টা করব। x মাইনাস y ইকুয়ালস টু 4, x প্লাস y ইকুয়ালস টু 6। আমরা প্রথমটাকে দিয়ে দিব 1 নং সমীকরণ, দ্বিতীয়টাকে দিয়ে দিব 2 নং সমীকরণ। আমাদের নিশ্চয় মনে আছে আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে এখানে আমার প্রথমটাকে 1 নং সমীকরণ, দ্বিতীয়টাকে 2 নং সমীকরণ ধরতে হবে। এখন অপনয়ন পদ্ধতির ক্ষেত্রে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এই দুইটা চলক, আমার এখানে x এবং y, এই দুইটা চলকের যে কোনো একটা চলককে ভ্যানিশ করে দিতে হবে। এখন এটা ভ্যানিশ করে দিতে গেলে আমার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আমি এটাকে কখনো যোগ করব, কখনো বা বিয়োগ করব। আবার এখানে যোগ বা বিয়োগ করার আগে আমার যে কোনো একটা চলককে টার্গেট করতে হবে। তা আমার সবচেয়ে আমার প্রিফার হয় যদি আমরা y কে সবসময় টার্গেট করি। সাধারণত অঙ্কগুলোতে দেখা যায় yটাকে ভ্যানিশ করলে অঙ্কটা সহজভাবে করা যায়। এখন কি হবে দেখো, y এর চলক হচ্ছে এখানে মাইনাস ওয়ান, আর 2 নং সমীকরণ y এর চলক হচ্ছে প্লাস ওয়ান, অর্থাৎ একটা মাইনাস একটা প্লাস। আমি আবার বলছি একটা মাইনাস একটা প্লাস, যদি এরকম যদি থাকে তখন সেই ক্ষেত্রে আমার যোগ করতে হবে। আমরা এখন এইভাবে লিখব সমীকরণ 1 ও 2 যোগ করে পাই। তাহলে যোগ করে কি পেলাম আমরা, x মাইনাস y ইকুয়ালস টু 4, x প্লাস y ইকুয়ালস টু 6। যদি আমরা যোগ করি তাহলে আমার এখান থেকে দেখো y এবং y ভ্যানিশ হয়ে যাচ্ছে, একটা x আর একটা x, দুইটা x, 4 কত 10, বা x ইকুয়ালস টু আসবে 10 বাই 2 সমান কত, 10 কে 2 দিয়ে ভাগ দিলে আসে 5। আমরা অলরেডি x এর মান পেয়ে গেলাম। এখন আমরা এইভাবে লিখবো x equals to 5, আমি 1 নং বা 2 নং এ যে কোনো একটাতে বসালে আমার অপনয়ন পদ্ধতিতে হয়ে যাবে অঙ্ক, আমি 1 নং এ বসাই। x equals to 5, 1 নং এ বসিয়ে পাই। শিক্ষার্থীরা তোমরা চাইলে এটা 2 নং সমীকরণে বসাতে পারো, 2 নং বসালে সহজ হয় বেশি। আমি একটু কঠিন নিয়মটা একটু দেখাই দিচ্ছি, কারণ মাইনাস একটা গুণ করার ব্যাপার আছে এখানে। 5 মাইনাস ওয়াই ইকালস টু 4, অর্থাৎ x এর পরিবর্তে 5, মাইনাস মাইনাস এখানে ওয়াই ওয়াই ইকালস টু তারপরে 4, বা মাইনাস ওয়াই ইকালস টু 4 মাইনাস 5, বা মাইনাস ওয়াই ইকালস টু মাইনাস 1, বা ওয়াই ইকালস টু 1। আমরা সাইড নোট দিয়ে দিব, উভয় পক্ষকে মাইনাস 1 দ্বারা গুণ করে। তাহলে দেখো আমরা x এর মান পেয়ে গেলাম, y এর মান পেয়ে গেলাম। আমরা ভুলে গেলাম, সুতরাং নির্ণেয় সমাধান x, y ইকুয়ালস টু 5, 1, এটাই আমার অ্যানসার। আমি এখন দেখাচ্ছি ভগ্নাংশ থেকে একটা অঙ্ক দেখাচ্ছি, 24 নম্বর অঙ্কটা। এটা অনেক স্টুডেন্টের রিকোয়েস্ট ছিল অঙ্কটা করানোর জন্য। আমি এখন 24 নম্বর অঙ্কটা তোমাদের দেখাবো, ভগ্নাংশের অঙ্কটা। এটার ক্যালকুলেশনটা একটু তুলনামূলক একটু জটিল, কিন্তু কঠিন না। আমি এটা মুছে দিচ্ছি। চব্বিশ নম্বর অঙ্কটা এখানে বলা এ ডিভাইডেড বাই এক্স প্লাস বি ডিভাইডেড বাই ওয়াই ইকুয়ালস টু এ বাই টু প্লাস বি বাই থ্রি, এ বাই এক্স মাইনাস বি বাই ওয়াই ইকুয়ালস টু এ বাই টু মাইনাস বি বাই থ্রি। আমাদের নিশ্চয় মনে আছে আমরা 13 নম্বর অঙ্কটা করানোর সময় বলছিলাম যে দুইটা সমীকরণ দিতে হবে, এখানেও সেম কথা, দুইটা সমীকরণ দিতে হবে। তো এখন সমীকরণ আসলে আমরা বুঝবো কিভাবে, সমীকরণের বৈশিষ্ট্যগুলো আমরা উচ্চতর ক্লাসে অর্থাৎ নবম শ্রেণীতে, ওখানে আমরা আরো নবম দশম শ্রেণীতে ওখানে বিস্তারিত জানতে পারবো। আমরা শুধু এইভাবে একটু জেএসসির জন্য প্রাথমিকভাবে জেনে রাখি, একটা সমান চিহ্ন থাকবে, চলক থাকবে, প্রক্রিয়া চিহ্ন থাকবে। আমি আবার বলছি, সমান চিহ্ন থাকবে, সহগ বা চলক থাকবে, যেমন এখানে x বা y হচ্ছে সহগ বা চলক, আর কি থাকবে, প্রক্রিয়া চিহ্ন। প্রক্রিয়া চিহ্ন হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ। তো আমরা এখন অঙ্ক শুরু করি। আমরা মনে আছে আমরা একটু আগে বললাম যে x বা y যে কোনো একটাকে টার্গেট করব। এখানে আমি দেখি আমার এখানে খুব সহজেই মিলে যাচ্ছে কি b বাই y
b by y এটা সামনে প্লাস এটা সামনে মাইনাস অর্থাৎ যদি বিপরীতধর্মী চিহ্ন থাকে সহগে আমরা যেই সহগটাকে টার্গেট করব সেই ক্ষেত্রে করতে হবে যোগ আর যদি একই রকম চিহ্ন থাকে তাহলে করতে হয় বিয়োগ আমরা এখানে কি করব এখন যোগ করব আমরা এভাবে লিখব 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই কি পেলাম a by x plus b by y equals to a by 2 plus b by 3 a by x minus b by y equals to a by 2 minus b by 3 যেহেতু যোগের কথা বলছি তাই কি হবে না এখানে কোনো চিহ্ন পরিবর্তন হবে না কিভাবে বুঝবো আমরা যোগ করব এই যে দেখি আমরা b by y plus b by y minus অর্থাৎ এখানে হুবহু আমার শুধু যোগ করলে হয়ে যাচ্ছে আমার y ভ্যানিশ হয়ে যাবে তাহলে এখানে কি আসে a by x plus a by x এই প্লাস কেন যেহেতু আমরা এখানে কি করছি যোগ করছি equals to a by 2 আমরা দেখি এটাও কিন্তু চলে যাচ্ছে b by 3 b by 3 কি চলে যাচ্ছে তাহলে এখানে থাকছে প্লাস a by 2 বা লসাগু যদি x হয় এখানে কি হবে 2a কিভাবে a a যোগ করলে 2a লসাগু 2 আর এখানেও কি থাকতেছে 2a এখন উভয় পক্ষ থেকে 2a 2a চলে যাবে তাহলে 1 by x equals to 1 by 2 এই লাইনের সাথে অনেক শিক্ষার্থী ভুল করে ফেলে তারা সরাসরি x equals to 2 লেখা যায় খবরদার এটা লেখা যাবে না এখানে আমি যেহেতু লব থেকে সরাচ্ছি কাজেই আমার লব থেকে সরাচ্ছি বলছে আমি এই লাইনটার অর্থ হচ্ছে 2 এর দ্বারা ভাগ করে দিচ্ছি আমি সাইডটা দিয়ে দিই তোমাদের ক্লিয়ার করার জন্য উভয় পক্ষকে 2a দ্বারা ভাগ করে লব থেকে সরালে কি লিখতে হয় ভাগ করে লিখতে হয় এখন আমরা প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম প্রতিস্থাপনের ক্ষেত্রে যে ব্যস্তকরণ আমরা এখন সেই ব্যস্তকরণ করে দেব তাহলে x = 2 সাইড নোট দিয়ে দেব কি করে ব্যস্তকরণ করে এখন এই x = 2 আমরা এক বা দুই যে কোনো একটা সমীকরণে বসালে আমার হয়ে যাচ্ছে x = 2 আমি এক নং সমীকরণে বসিয়ে দেব আমরা এখন এভাবে লিখব কথাটা আমি এটা মুছে দিলাম x = 2 এক নং সমীকরণে বসে পাই তাহলে কি আসবে এখানে এখানে আসবে a by 2 plus b by y equals to a by 2 plus b by 3 এখন এক্ষেত্রে নিয়ম হচ্ছে আমি যার মান বের করব আমি মান বের করব আমার দ্বিতীয় সহগ y এর মান বের করব তাহলে yটাকে হাতের বাম পক্ষে রাখব বাকি সবগুলোকে নিয়ে যাব হাতের ডান পক্ষে তাহলে কি হবে এখানে b by y equals to a by 2 plus b by 3 অর্থাৎ ডান পক্ষে আগে যেটা ছিল আমরা আগে সেটা লিখব লিখে বাম পক্ষের যে এক্সট্রা অংশটুকু আছে চিহ্ন পরিবর্তন করে হাতে ডান পাশে নিয়ে আসব প্লাস আছে তাহলে কি হবে মাইনাস a by 2 এখন এই যে a by 2 a by 2 চলে যাচ্ছে তাহলে এখানে থাকে b by y equals to b by 3 1 by y equals to 1 by 3 সাইড নোট হবে উভয় পক্ষকে b দ্বারা ভাগ করে বা y equals to কত 3 সাইড নোট কি আসবে ব্যস্তকরণ করে পরে আমরা এইভাবে লিখে দিব সুতরাং নির্ণয় সমাধান যেহেতু আমার x এর মান আগে চলে এসেছে সুতরাং নির্ণয় সমাধান x, y equals to 2, 3 তো শিক্ষার্থীরা আশা রাখি তোমাদের এই অপনয়ন পদ্ধতিটাও সুন্দর মতো ক্লিয়ার হয়ে গেল তোমরা বোর্ড বইয়ের যে অঙ্কগুলো আছে সেটা আগে সুন্দরভাবে কমপ্লিট করো আমরা এরপরে সৃজনশীল নিয়ে হয়তো অন্য কোনো ভিডিওতে আলোচনা করব আজকে পর্যন্তই ভালো থাকো আল্লাহ হাফেজ